वेलकम टू माय चैनल फ्रेंड रिया ब्लॉग्स। तो कल के सारा दिन ब्लॉग करी नी ताई आज के कय तारीख দাদাকে যে গিফটটা দিয়েছিলাম ওটা একটু বড় হয়ে গেছিল, তো এক্সচেঞ্জ করতে গেছিলাম, তো এক্সচেঞ্জ করে চলেও এসেছি। তো দেখো এখানে আমার দিদা এসছে, দিদার প্রচন্ড শরীর খারাপ, দিদা ডাক্তার দেখাতেই এসেছিল, তো দিদাকে মা যেতে দেয়নি, তো দিদা যাবেও না, মা বলছে এক মাস থাকতে হবে। কিন্তু ও দিদা তো বুঝতেই পারছো, তোমরা তো আমার ব্লগে তো দেখে বুঝতেই পারবে, দিদা মায়ের বাড়িতে কতটা আছে না আছে। এখনই বাড়ি ছুটার জন্য বলছে আমি বাড়ি চলে যাব, বাড়ি চলে যাব, তো যেতে দেয়নি মা। তো রাত্রে কি করি না করি তোমরা দেখতে থাকো। আর এই যে এখানে এক্সচেঞ্জ করে যেগুলো এনেছিলাম, দুটা হুডি আছে আর এই যে টাই আছে, আর মেয়ের জন্য লিটিল হার্ট এনেছিলাম, ওই সেটা খাচ্ছে। আর রাতের এরপরে কি করি না করি দেখতে থাকো। তো তো দিদা শুধু রাগাচ্ছে। আর হয়ে গেল আমার আসা 20 মিনিট আধ ঘন্টার মতো, তো এখন পড়তে বসেছি। তো ভাবলাম একটু কিছু ভিডিও না করলে তোমরা কি করে আপডেট পাবে বা কিছু, তো সেই জন্য দেখো এখানে একটু বই নিয়ে বসেছি। তো রাত্রে কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখনকার মতো টাটা। তো দেখো এখানে করতে চলে এসেছি রাত্রের ডিনার, আজকে পাস্তাই খাওয়া হবে রাত্রে। তো পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি, এখানে সব রকম সবজি কেটেও নিয়েছি, শীতের অনেক রকমের সবজি পাওয়া যায় তাই অনেক রকমের সবজি আছে, আর নিয়ে নিয়েছি সয়া সস। চলো এবার পাস্তাটা তৈরি করি। তো বিনস, ফুলকপি, ক্যাপসিকাম, গাজর এগুলো একসাথে ভাজতে বসিয়ে দিয়েছি, আর ধনা পাতা মটরশুঁটিটা দেব লাস্টে। তো হালকা একটু জল ছিটা দিয়েছি, মানে হবে একটু যেরকম হাতে যেরকম ছিটা দেয় সেরকম ছিটা দিয়ে আমি ঢেকে দিয়েছি, একটু সবজিটা হালকা সিদ্ধ হোক। তো সবজিটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে দেখো একটু ভেজে নেব, ভেজে নেওয়ার পরে আমি পাস্তাটা এখানে দিয়ে দিয়েছি। তো দেখো এখানে সয়া সসের যে ঢাকনাটা হয় সেই ঢাকনা, চার ঢাকনা আমি দিয়ে দিয়েছি সয়া সস। তো দেখো এখানে আমার মেয়েকে রাতের খাবার খাওয়ানোর জন্য কত দরজার পাস্তা তো রান্না হয়ে গেছে, তো মেয়েকে যে পাস্তায় খাওয়াচ্ছি এখানে, মা ওখান থেকে জল খাওয়াচ্ছে, আমি এখান থেকে খাবার খাওয়াচ্ছি, কার্টুন দেখানো হচ্ছে, দাদা গাড়িতে স্টার্ট দিচ্ছে যাতে খেয়েও নেয়। তো দেখো এখানে রাতের ডিনার নিয়ে বসে গেছি, আজকে ভাত আছে, ভাত পনিরের তরকারি টরকারি সব আছে দুপুরে, কিন্তু কেউ খাবে না ওই জন্য রাতে সবার জন্য পাস্তা হয়েছে। তো এখানে সস নিয়ে নিয়েছি, চিলি সস নিয়ে নিয়েছি, সবাইকে দিয়েও দিয়েছি, আর এই যে পাস্তা, সব রকম সবজি দিয়ে, শীতে তো সব রকম সবজি পাওয়া যায় আর অ্যাভেলেবেলও থাকে সবজিগুলা, তো তোমরা করে খেতে পারো খুব সুন্দর লাগবে। আর হলুদটা একদম কম দিয়েছি, দেখো দেখেই বুঝতে পারবে যে এটা লাইটিং যেটা 1 জানুয়ারির জন্য বানানো হচ্ছে। তো আজকে 28 তারিখ, এখন বাজে বিকেল 5:10 হবে, তো এখন যা চলে যাচ্ছি আমি আমার শ্বশুর বাড়ি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা করছি পরবর্তী নতুন একটি ব্লগ নিয়ে, টাটা।